করোনা মোকাবিলায় তৎপর বহরমপুর পৌরসভা। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পৌরসভার পক্ষ থেকে দুয়ারে চিকিৎসক সহ গৃহীত হয়েছে একাধিক উদ্যোগ। বহরমপুর পৌর এলাকায় করোনা আক্রান্ত রোগীদের পরিষেবায় কি কি ব্যবস্থা গৃহীত হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত জানালেন পৌর প্রশাসক জয়ন্ত প্রামাণিক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আর আমাদের মিউনিসিপ্যালিটি গতকাল একটা ইনোগ্রেট করেছে, সেটা হচ্ছে আমরা দুয়ারে ডাক্তার, মাননীয় মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার যেটা করেছে আমাদের বহরমপুর পৌরসভা, আমরা গতকাল ইনোগ্রেট করেছি। আমাদের এসডিও সাহেব ছিলেন, আমাদের আইসি সাহেব ছিলেন, আমাদের সিওমএইচ সাহেব ছিলেন, আমরা একটা ইনোগ্রেট করেছি যে আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এই হেল্পলাইন নাম্বারে যদি কেউ ফোন করে তাহলে আমরা ডাক্তারের ব্যবস্থা করব, তার বাড়িতে গিয়ে ডাক্তার তার সঙ্গে কথা শুনে চিকিৎসার ব্যবস্থা করবে। এবার সেক্ষেত্রে দেখা গেল যে যে চিকিৎসায় ওখানে বাড়িতে রেখে চিকিৎসা করা যায় তার ওষুধপত্র দিয়ে দেওয়া হবে। এবার দেখা গেল যে না কন্ডিশন খারাপ, তাকে যদি ডাক্তার মনে করে যে না হসপিটালাইজ করা দরকার আছে হসপিটালাইজ হবে, তাকে যদি মনে করে যে বাড়িতে অক্সিজেন দিয়ে তাই সুস্থ হয়ে যাবে তাকে সে বাড়িতে অক্সিজেনের ব্যবস্থা করা হবে। আর আমরা আর একটা পদক্ষেপ নিয়েছি যে গতকাল আমরা এটা নিয়েছি যে এমনও পরিবার আছে দেখা গেল একা বাস করে, সে কোভিড আক্রান্ত, তাহলে সে খাওয়া দাওয়াটা পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না, এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি আমরা, ওষুধপত্র ব্যবস্থা করেছি। আজকে আমরা মেডিকেল কলেজে কোভিড আক্রান্তদের কিছু খাবার বিলি করব। আমাদের স্পেশাল অ্যাডভাইজার আমাদের নাড়ুগোপাল মুখার্জি বহরমপুর মিউনিসিপ্যালিটি তার তত্ত্বাবধানে এবং বহরমপুর পৌরসভা এবং সিন্নি বলে একটা এনজিও আছে এবং এপিজি আব্দুল কালাম চ্যারিটেবল সোসাইটি নিয়ে আমরা একটা বহরমপুর শহরে গোটা মনিটরিং সেল তৈরি করেছি যে মানুষের কোনো আপদ বিপদ রিগার্ডিং কোভিড আমরা সবসময় মানুষের পাশে আছি। আর সবথেকে বড় কথা, বহরমপুর পৌরসভার তো আমরা 24 ঘন্টা আমরা সেল খুলেছি, কোভিড সেল খুলেছি, মানুষ আমাদের কাছে ফোন করছে, মানুষকে আমরা কাউন্সিলিং করছি ওভার টেলিফোন, মানুষের কী অসুবিধা যদি ওষুধ লাগে তার ব্যবস্থা করছি, ডাক্তার লাগে তার ব্যবস্থা করছি, যদি অ্যাম্বুলেন্স লাগে তার ব্যবস্থা করছি, যদি কেউ কোনো ভগবান না করে হয় কারো পরিবারে কেউ মারা যায় কোভিড আক্রান্ত হয়, আমরা তাদেরকে সম্পূর্ণ বিনা ব্যয়ে তাদেরকে পরিষেবা দিচ্ছি। মুর্শিদাবাদ হন্ডা জীবনে গতি এনে দেয়। হন্ডার নতুন শোরুম এখন বহরমপুর ভাকুড়িতে। এখানে পেয়ে যাবেন হন্ডার সমস্ত মডেলের গাড়ি, রয়েছে সেলস সার্ভিস ও স্পেয়ার, স্পট ফাইন্যান্স সহ সমস্ত প্রকার সুবিধা। বিস্তারিত জানতে আজই চলে আসুন আমাদের শোরুমে। ঠিকানা মুর্শিদাবাদ হন্ডা NH34 ভাকুড়ি বহরমপুর মুর্শিদাবাদ। মোবাইল 8145400880, 9733204380।